আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো আপনারা কিছুদানি দেখতে পেয়েছেন আলী হাসান ওসামা তিনি মাওলানা মজুদ্দি রহমতুল্লা আলীর একটি বই নিয়ে যেখানে কাদিয়ানির ইস্যুতে তিনি কথাগুলো বলেছেন যে কাদিয়ানিকে তিনি কাফের বলার কারণে কাদিয়ানির বিরুদ্ধে বই লেখার কারণে তার ফাঁসির রায় পর্যন্ত হয়েছে এই কথাটা তিনি বলেছেন শুধু একটু কথা বলেছেন যে তিনি বই লেখার কারণে তাকে ফাঁসির রায় পর্যন্ত হয়েছে তো এই কথাটা বলার কারণে আমাদের কিছু কিছু কওমি ভাইয়েরা কওমি ইউটিউবাররা তারা আলী হাসান ওসামার বিরুদ্ধে এমনভাবে কথা বলেছেন এবং বলেছেন আলী হাসান ওসামা জামাতে সাফাই গাছছে জামাতে দালালি করছে মানে বিভিন্ন কথাবার্তা বলছেন কি কারণে তিনি কারণ দেখিয়েছেন শেষ প্রথমে তিনি আলী হাসান ওসামার একটি ভিডিও দেখিয়েছেন চলুন আমরা দেখে আসি সৈয়দ আবুল আলম যিনি জামাত ইসলামের প্রতিষ্ঠা তিনি কাদিয়ানিদের কুফুর নিয়ে একটা বই লিখেছিলেন জানেন কি একটা বই আছে তার অনবদ্য গ্রন্থ কাদিয়ানিরা যে কাফের এই মতের পক্ষে যেই বইয়ের কারণে ব্রিটিশ সরকার তার বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে তো প্রথমে আরিয়াসমান এই ভিডিওটুক দেখিয়েছেন দেখানোর পরে তিনি বলছেন যে আজকে কেন তিনি জামাতে সাফায় গাছছেন বা মধুদি মিস্টার মদুদি তিনি বলছেন মিস্টার মদুদি মানে কার ভাষা এটা মিস্টার মধুদি কে বলে কাদের ভাষা ইউজ করে তিনি এই কথাগুলো বলছেন দেখুন তিনি বলছেন যে যখন কমির থেকে কমির লোকরা তাকে পরিত্যাগ করছে বা কমিরা তাকে পছন্দ করছে না কি জন্য করছে না তিনি চর্মনার বিরুদ্ধে কথা বলেছেন কিছু যেগুলো চর্মনার আঁকিদাগত তিনি কিছু বই নিয়ে কথা বলেছেন চরমণার বক্তব্য নিয়ে চর্মানার পিসায় ফয়জুল করিমের কিছু বক্তব্য যেখানে তিনি বলেছেন যে এখন যদি কোরআন না হতো তাদের বাদদাদের কথা কোরআানে চলে আসতো এই বিষয়গুলো নিয়ে তিনি দৃঢ়তা করেছেন তো তার কারণে আজকে তারপরে খেপা এই জন্য তিনি জামাতের সিম্পেতি অর্জন করার জন্য জামাতের কাছে যাওয়ার জন্য তিনি মিস্টার মৌদুদির গুণগান করছে তো এটা কি গুণগান আপনারা কি মনে করেন একটা মানুষ ভালো কাজ করতে পারে না তো সেই মানুষটা একজন যদি ভালো কাজ করে সেটা বলতে হয় যে এই ভালো কাজটা করেছে সে যদি খারাপ কাজ করে সেটাও বলতে হয় যে খারাপ কাজ করেছে এখন ভালো কাজটা বলাই যাবে না কেউ যদি খারাপ কাজ করে থাকে তাহলে তার ভালো কাজটা বলাই যাবে না এরকম কোনো অবস্থা কি বোঝাতে চান আপনারা আজকে এই মানে ইউটিউবার আমি দেখাচ্ছি না তারা যা বলেছে আমি সেগুলো দেখাতে চাচ্ছি না কারণ এরা ভাইরাল হওয়ার জন্য এই কথাগুলো বলছে শুধু আমি তাদের কথাগুলোর উত্তর দিচ্ছি শিব প্রদর্শক মৌলানা মৌদুদি ইসলামী আন্দোলনের জন্য তিনি কি কত কষ্ট করেছেন আপনারা জানেন তার শত শত বই রয়েছে আর আঁকিদা নিয়ে বিশেষ করে এখানে আঁকিদার প্রশ্নটা করা হয়েছে যে মৌদুদি মিস্টার মৌদুদের সাথে আমাদের আঁকিদাগত সমস্যা রয়েছে তারপরে বলেছেন যে আলী হাসান ওসামা আপনি কৌমির সন্তান আপনি কি ভুলে গেছেন যে আপনি একজন কৌমি সন্তান তো কৌমির সন্তান হলেই হক কথা বলা যাবে না কমের সন্তানটা কি হক কথা বলবে না তার মানে কী বলতে চাচ্ছেন একজন মানুষ কাদিয়ানিদের কাফের বলেছে তারপরে আপনি কি কাদিয়ানিদের পক্ষে নাকি কাদিয়ানীদের কাফের বলার কারণে বই লেখার কারণে তাকে ফাঁসি রায় পর্যন্ত হয়েছে এটা ইতিহাসের পাতায় রয়েছে এটা অস্বীকার করার কি আছে তারপরে কেন আপনি বলছেন যে আপনি একজন কমির সন্তান কেন তাদের সাফাই কাচ্ছেন এত সাফাই আমাদের সত্য কথা বলা সত্য কথা বলা যাবে না কমি হলে স্পষ্ট করবেন যে কমির আলমরাকে সত্য কথা বলতে পারবে না মানে আপনাদের খেয়ে দেখে কোনো কাজ নেই একটা ভালো একটা ইস্যু কি আপনারা বিতর্কিত কেন করেন মানে তিনি শুধু প্রশংসা করেছে যে তিনি ভালো একটা বই লিখেছেন কাদিয়ানিদের কাফের বলেছেন তা আপনারা কি কাদিয়ানিদের মুসলমান বলেন নাকি ম যদি কাফের বলেছে তাকে তাকে ফাঁসি রায় দিয়েছে এখন কাদিয়ানি ইস্যু আসছে এই জন্য তিনি কথাগুলো বলেছেন প্রেক্ষাপট অনুযায়ী তো তার বিরুদ্ধে কথা বলতে হবে মানে কি বোঝাতে চান আপনারা আর জামাত শিবিরের কথা বলছেন জামাত শিবির তাদের তাকে গ্রহণ করবে সে কথা বলছেন জামাত শিবির সময় সর্বযুগে সকল হকপন্থী মানুষদেরকে জামাত গ্রহণ করেছে প্রত্যেকটি হকপন্থী মানুষকে জামাত গ্রহণ করেছে কৌমির দ্বারা হক কথা বলে যারা জালেমের জুলুমের বন্দি আছে তাদের পক্ষে জামাত কথা বলে তাদের মুক্তির জন্য জামাত আন্দোলন করে অথচ আপনাদের হিম্মত নেই একবার জামাতের আলেমদের নিয়ে মুক্তির জন্য আন্দোলন করা একটি তাদের পক্ষে কথা বলার কারণ এগুলো বলতে চায় না আমরা সুপ্রিয় দর্শক আপনারা জানেন জামাতের যে কোনো প্রোগ্রামে আলেম আলমদের মুক্তির ব্যাপারে জামাত মামুনুল হকের নাম ধরে কমির আলেমদের নাম ধরে কিন্তু মুক্তি চেয়েছে অথচ কমির কোনো মানুষ কোনো আন্দোলনে জামাত ইসলামের কোনো নেতার জন্য মুক্তি চায়নি এখন পর্যন্ত উদারতা কাকে দেখান আপনি সুপ্রিয় দর্শক আপনারা যদি একটু লক্ষ্য করেন এই পৃথিবীতে যে কোনো হকপন্থী মানুষকে যারা কোরআনের হাদিসের হক কথা বলেছে সে যে দলের যে যে বর্ণের মানুষ হোক না কেন পৃথিবীর যে কোনো মানুষকে যারা এই কোরআনের হাদিস থেকে সঠিক কথা বলেছে তাদের পক্ষে কথা বলেছে জামাত তাদের পাশে দাঁড়িয়েছে জামাত কমের ভিতরে যে হকপন্থী আলেমগুলো রয়েছে যারা ইসলামের জন্য যারা দিনের জন্য যারা জেল কেটেছে জুলুমের শিকার হয়েছে তাদের পাশে জামাত সবসময় সর্বত্র দিয়ে পাশে থাকার চেষ্টা করেছে আল্লামা শফি জানা যায় গিয়েছিল জামাত জামাতের নেতৃবৃন্দ তাদেরকে কী বলেছিলেন আপনারা তারপরেও জামাত কিন্তু পিসপা হয়নি এরপরেও কিন্তু আপনাদের পাশে কি জামাত দাঁড়িয়েছে জামাতকে জামাত কেমন উদাহরণের মানুষ জামাতের নেতাকর্মীরা কেমন এটা এদেশের মানুষ জানে অতএব আপনারা এই এই একটা বিষয় নিয়ে এই একটা সঙ্গীত নিয়ে একটা ভালো একটা কথা নিয়ে মানুষ হক কথা বলছে সেটার বিরুদ্ধে আপনি বিতর্কিত করছে আর আকিদার কথা বলছেন আগে আকিদার কথা একটু বলি আমি আমার মানে আকিদার কথা শুনে না আমার এতটা মানে ইল হাসি লাগে মানে বলার ভাষা প্রকাশ করা যায় না জামাতের আকিদা নিয়ে প্রশ্ন করেন চর্মনার আকিদা সম্পর্কে আপনাকে যদি শুধু একটা বেদে মারেফতের কথা বলি একটা ঘটনার কথা বলি পুনর পৃষ্ঠায় যে ঘটনা রয়েছে একটা ঘটনা যদি কেউ বিশ্বাস করে ওর মসৃক সাথে সাথে আকিদার কথা বলেন জামাদের জামাদের আকিদার আকিদার প্রশ্ন তুলেন না আপনাদের মুখ দিয়ে জামাতের আকিদার প্রশ্ন তোলার মতন যোগ্যতা এখন অর্জন করেননি আর আলী হাসান ওসামা আপনাদের মানে এত খারাপ হয়ে গেল সে কমির আলেম আপনি ভুলে গিয়েছেন আপনি কমির আলেম এগুলো কেন বলছেন যে আমাদের সাফাই গাছছেন কি জন্য বলছেন আমরা বুঝি না আপনাদের কোমর ফাঁস করে দিচ্ছে সে কমির আলেম হয়ে আপনাদেরকে মানে আপনাদের ফয়জুল হক বলে কি এখন যদি কোরআন নাজিল হতো তাহলে কোরআন আমাদের বাদা দাদের কথা চলে আসতো ওনার বাপের কথা ওনার দাদার কথা চলে আসতো ওনাদের কথা চলে আসতো কোরআনের ভিতরে এই ধরনের ভণ্ডামি কথাবার্তার বিরুদ্ধে আলিহাসান ওসহাম কথা বলেছে এখন এই জন্য আলি হাসান খারাপ হয়ে গেছে জামাতের দালাল হয়ে গেছে মানে যে হক কথা বলবে আমাদের দেশে একটি অন ইসলামিক রাজনৈতিক সংগঠন আছে যারা মানে যা হোক না কেন সেখানে জামাত শিবিরের মানে খোঁজে যেখানে জামাত শিবির এত সূক্ষ্মভাবে প্রমাণ করে যে এখানে জামাত শিবিরে হাত রয়েছে আপনারা দেখেছেন যে কাদিয়ান ইস্যুতে সে কাদিয়ান ইস্যুতে তারা বলেছে জামাত শিবিরে এরা করেছে জামাত শিবিরের নেতাকর্মীরা তাদের মত দিয়ে এগুলো হয়েছে কাদিয়ান বিরুদ্ধে আন্দোলন তাহলে যেখানে ভালো কাজ হবে সেখানে জামাত শিবির আর আপনারাও একই কাজ করছেন আজকে যে আলেমগুলো হক কথা বলে তারা জামাত শিবিরের দালাল সরনাথ এই ইউটিউবাররা তাদের মাথায় একটু মনে হয় সমস্যা আছে আমি মনে করি না হলে আলী হাসান ওসামার এত সুন্দর একটি বক্তব্যকে নিয়ে তিনি এইভাবে বি বিতর্কিতমূলক কথা বলতে পারতো না অজ্ঞতামূলক কথা বলতে পারতো না এবং এখানে আকিদা নিয়ে এসেছে আলী হাসান ওসামা মজুদির একটি বই আক যেখানে কাদিয়ানিদের কাফের বলেছেন সেই মানে বইটি নিয়ে কথা বলেছেন তিনি তো সেখানে এখানে মৌদিদের আকিদা নিয়ে এসেছে এখন যদি আঁকিদা মানে কিছু সময় বাদ বাদলাম আমি কিছু সময় জন্য ধরলাম যে মদুদির আঁকিদা খারাপ আছে কিন্তু আপনাদের যখন আঁকিদাগুলো দেখবো এই বেদে মারেফাৎ আশেখে মাসুক মানে এই যে বইগুলো আছে ঠিক আছে অনেক বই আছে ভাই আমরা জানি ঠিক আছে তো এই বইগুলো যখন আনবো রেফারেন্স সহ মানুষকে দেখাবো এরপরে বুঝতে পারবেন চেয়েও কথাবার্তা একটু হিসাব কিতাব করে বলবেন কোথায় কি করতে হবে না করতে হবে একটু মানে কি বলবো ভাই আপনাদের অবস্থাও যদি প্রচলিত রাজনৈতিক সংগঠনের মতন হয় তাহলে তো হবে না যাই হোক শুভ বুদ্ধির উদয় হোক এই দয়া করে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কন্টক্স জানাবেন সুপ্রিয় দর্শক সবসময় সত্য নির তথ্য পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত